গত 28শে মার্চ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা 30শে জুন পর্যন্ত করা হয়েছে। আধার প্যান লিঙ্কের সময়সীমা বাড়ানো তো হয়েছে, কিন্তু এখনও কি 1000 টাকা ফাইন লাগছে? এই প্রশ্ন কিন্তু অনেক নাগরিকের মনে ঘোরাফেরা করছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব এখনও কি 1000 টাকা ফাইন দিতে হবে। তো চলুন জেনে নিই। আধার প্যান লিঙ্কের সময়সীমা তো বাড়লো, এখনও কি 1000 টাকা ফাইন লাগছে? নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের সাধারণ মানুষ এবং ট্যাক্স প্রদানকারী নাগরিকদের মাথায় রেখে আধার এবং প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছিল। বিগত 28শে মার্চ অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার এই নতুন সময়সীমা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছিল। এর পাশাপাশি আরও কতগুলো বিষয় সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করার ফলে আধার এবং প্যান লিঙ্ক করার ক্ষেত্রে পূর্বের নিয়মগুলি বহাল রয়েছে কিনা তা নিয়ে অধিকাংশ নাগরিকের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে। আধার ও প্যান লিঙ্ক করার ক্ষেত্রে পূর্বের মতোই 1000 টাকা জরিমানা দিতে হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে নাগরিকরা। অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক সংক্রান্ত সমস্ত নিয়মগুলি সঠিকভাবে না জানার কারণে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময় নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তাতেই আজকে আমরা এই পোস্টে আধার কার্ড সম্পর্কিত সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন তবে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেসের প্রকাশিত নির্দেশিকায় সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে যে 30শে জুন 2023 তারিখ পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করানো সম্ভব। যে সকল নাগরিকরা এই সময়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক করাবেন না, 1 জুলাই 2023 তারিখ থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। বাড়িতে বসে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য যে কোনো ব্যক্তিকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in/iec/portal এ যেতে হবে। পরবর্তীতে হোম পেজে থাকা কুইক লিঙ্কের আওতাধীন লিঙ্ক আধার অপশানের মাধ্যমে সাধারণ জনগণ তাদের আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। এছাড়াও সাধারণ জনগণ তাদের ফোনের SMS-এর অপশনে গিয়ে UID, PAN, আধার নম্বর এবং প্যান নম্বর সঠিকভাবে লিখে 567678 বা 561661 নম্বরে মেসেজ করার মাধ্যমে প্যান ও আধার কার্ডের লিঙ্ক করাতে পারবেন। এছাড়াও ভারতব্যাপী যে সমস্ত নাগরিকদের এখনও পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা হয়নি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আগের মতোই আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ সময়সীমা পরিবর্তন আনা হলেও জরিমানার ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন করা হয়নি অর্থমন্ত্রকের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, 1 জুলাই 2023 তারিখের পর যাদের প্যান কার্ড ও আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে সেই সমস্ত নাগরিকরা নিজেদের পুরানো প্যান কার্ডের মাধ্যমে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। অন্যদিকে তারা আয়কর রিটার্নের ক্ষেত্রেও রিফান্ড পাবেন না। এমনকি এই সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে তাদের থেকে উচ্চহারে TCS ও TDS কাটা হবে। সুতরাং আপনিও যদি এখনও পর্যন্ত আধার ও প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তবে এখনই আধার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করে নিন। যদিও অনেক ক্ষেত্রে নাগরিকরা সঠিকভাবে জানেন না তাদের আধার কার্ড ও প্যান কার্ড আগে থেকে লিঙ্ক করা রয়েছে কি না, আর এই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে না জানার কারণে বহু ক্ষেত্রে ভারতীয় জনগণ তাদের আধার ও প্যান কার্ড লিঙ্ক করে উঠতে পারছেন না। এই সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কি না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দৌলতে বর্তমানে আপনারা আধার ও প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না তা জানা থেকে শুরু করে বাড়িতে বসেই 1000 টাকা জরিমানা দিয়ে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা পর্যন্ত সমস্ত কাজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কি না। তো আমার এই চ্যানেলে মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করা যায় তার সেই বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এর সাথে সাথে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট সেই ভিডিও দেখে নিতে পারবেন।
तो बंधुरा वीडियो जदि भालो लागे ताहले एक लाइक करबें, बंधुदेर संगे शेयर करबें एवं चैनल टीके सबस्क्राइब करे पाशे थाका बेल बटने क्लिक करबें परवर्तीते एई धरनेर आपडेट पावार जन्य। धन्यवाद।